অ্যাসাঞ্জকে গ্রেপ্তারে এখন যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার। বিবিসি। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেন্স গতকাল শুক্রবার বলেছেন, উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করাই এখন তাদের দেশের অগ্রাধিকার। এ ব্যাপারে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, আমরা কিছু মানুষকে কারাগারে পাঠাব। জুলিয়ান অ্যাসাঞ্জ 5 বছর ধরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে আছেন। তার প্রতিষ্ঠান ইউক্লিক্স যুক্তরাষ্ট্রের বহু রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।